ওয়েলকাম টু দ্য চ্যানেল স্কুল অফিসিয়াল ইন বেঙ্গলি। এখনই মাত্র রিপোর্ট এসেছে আমাদের ডিস্ট্রিক্ট অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে JRM আগামীকাল অর্থাৎ 31শে জানুয়ারি ভিজিটে আসবেন এবং তারা কোন কোন বিষয়গুলি বিশেষভাবে দেখবেন সে নিয়েও একটি নির্দেশিকা এসেছে। আপনারা যদি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের হন তাহলে আজকেই দেখে ব্যাপারটিতে একটু সতর্ক হয়ে যেতে পারেন এবং অন্যান্য ডিস্ট্রিক্টেরও হলে আপনাদেরও কিন্তু নেক্সট ডেটগুলোতে ভিজিট হতে পারে, তাই সেক্ষেত্রে আপনারা আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে পারবেন। তো আমি একটু পড়ে শোনাচ্ছি যেগুলো বলা হয়েছে। যে হাইট অ্যান্ড ওয়েট দেখা হবে স্টুডেন্টের, যদিও এক্ষেত্রে টিচারদের কিছু করার নেই। মিড আর্ম সার্কামফেরেন্স, মিড আর্ম সার্কামফেরেন্সের আমি ছবি একটি আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি। দেখুন এখানে যেরকমভাবে দেখানো হয়েছে এরকমভাবে ফিতে দিয়ে মাপা হবে, মেপে দেখা হবে যে মিড আর্ম সার্কামফেরেন্সটা ঠিকঠাকভাবে আছে কি না, যদিও এ ব্যাপারে টিচারদের বিশেষ কিছু করার নেই। এরপর যেটা দেখা হবে নেলস, অর্থাৎ স্টুডেন্টদের নখ পরীক্ষা করা হবে এবং নখ থেকে অনেক কিছুই জানা যায়, বিভিন্ন রোগ সম্পর্কেও জানা যায়। এছাড়া আরেকটা জিনিস দেখা যে স্টুডেন্টরা নিয়মিত নখ কাটছে কি না বা নখে নোংরা লেগে আছে কিনা এটাও কিন্তু দেখা হবে। স্টুডেন্টদের চক্ষু পরীক্ষা করা হবে। নাম্বার অফ স্টুডেন্টস এবং মিড ডে মিল, এই দুটোর কতগুলো মিড ডে মিল হচ্ছে এই দুটোর মধ্যে সামঞ্জস্য আছে কিনা, অর্থাৎ যতজন স্টুডেন্ট আসবে ঠিক ততজনেরই আপনারা মিড ডে মিল করবেন। যদিও অ্যাকচুয়ালি এটা অ্যাপ্রক্সিমেটলি নিতে হবে, কারণ দেখে তো আর বোঝা যায় না যে কতজনের রান্না হচ্ছে, অ্যাপ্রক্সিমেট বোঝা যায়, এক্স্যাক্টলি বোঝা যায় না, কিন্তু সেই জিনিসটা যেন একটা সামঞ্জস্যপূর্ণ থাকে। স্টক রেজিস্টার দেখা হবে, স্টক রেজিস্টার আগে থেকেই বলে দিয়েছিলাম আপ টু ডেট করে রাখতে। এছাড়া অ্যাকাউন্ট, বিভিন্ন যে আপনাদের মিড ডে মিল ক্যাশ বই বা অন্যান্য যেসব অ্যাকাউন্টগুলো আছে সেগুলোও কিন্তু দেখা হবে। ব্যাংকের পাসবই দেখা হবে। কিচেন ইউটেন্সিলস, অর্থাৎ কিচেনে যেসব হাঁড়ি কড়া বাকি সব জিনিস ব্যবহৃত হয় তো সেগুলো দেখা হবে, সুতরাং সেগুলোকে আপনার আগে থেকে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করবেন। ফুড টেস্টিং রেজিস্টার দেখা হবে, শুধু তাই নয় ফুড টেস্টিং হচ্ছে কি না, কারা কারা করছেন সেটাও কিন্তু দেখা হবে, আপনারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবেন। স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কেমন রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার তো এটা আপনাদের হাতে নেই, তবে আপনারা স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। তো এ নিয়ে আশা করি নতুন করে বলার কিছু নেই, যেহেতু ভিজিট চলছে আপনারা নিশ্চয়ই স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। তাও যদি সম্ভব হয় কালকে একটু তাড়াতাড়ি গিয়ে, আগামীকাল বা এই যতদিন পর্যন্ত ভিজিট চলবে একটু তাড়াতাড়ি গিয়ে বা একটু স্কুলকে অতিরিক্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখা সম্ভব হয় সেটা করবেন। স্পেন্ডিং প্যাটার্ন, কীভাবে টাকা খরচা হচ্ছে, অর্থাৎ চেকে হচ্ছে না ক্যাশে হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু দেখা হবে, বা টাকা কীভাবে ঢুকছে, ঠিক কীভাবে তোলা হচ্ছে কিনা এগুলোও কিন্তু দেখা হবে। ইন্টারেক্ট উইথ স্টুডেন্ট সেপারেটলি, অর্থাৎ ওনারা স্টুডেন্টদের সাথে পৃথকভাবে কথা বলবেন, তো সেই নিয়ে আশা করি অভিযোগ থাকলে আপনারা আগে থেকেই মিটমাট করে নেবেন। এরপর বলা হচ্ছে ইন্টারেক্ট উইথ টিচার্স এবং HM, টিচার্সদের সাথে এবং হেড অফ দ্য ইনস্টিটিউশন বা হেডমাস্টারের সাথে কিন্তু ইন্টারেক্ট করা হবে। ইন্টারেক্ট উইথ পেরেন্টস, যদি কোনো পেরেন্টস এসে থাকে তাদের সাথে কথা বলা হবে এবং খাদ্যের গুণাবলী বা খাদ্যের টেস্ট কেমন হচ্ছে, রান্নাবান্না ঠিকঠাক হচ্ছে কিনা, খাওয়ার সেদ্ধ হচ্ছে কিনা বা খেয়ে কারো শরীর অসুস্থ হচ্ছে কিনা এই ব্যাপারে কিন্তু খোঁজ নেওয়া হবে। ইন্টারেক্ট উইথ CCH, অর্থাৎ কুক কাম হেল্পার যারা আছে তাদের সাথে কথা বলা হবে এবং তাদের অ্যাক্টিভিটিগুলোও দেখা হবে। এরপর যেটা বলা হচ্ছে ইম্পর্ট্যান্ট JRM টিম উই ইন ভিজিটিং আওয়ার ডিস্ট্রিক্ট টুমরো, যেটা আমি আগেই বললাম, দ্য অ্যাবাব আর দ্য থিংস দে আর সিইং ইন স্কুল, এইসব ব্যাপারগুলো তারা স্কুলে থেকে দেখবেন। অল স্কুল টু বি ইনফর্ম টু স্টে কমপ্লিটলি রেডি ইন অল রেসপেক্টস, অর্থাৎ সব দিক দিয়ে কিন্তু আপনাদেরকে রেডি থাকতে হবে। দ্য টিম মে ভিজিট এনি স্কুল, যে কোনো স্কুলে কিন্তু ভিজিট করবেন। নো স্কুল উইল রিমেন ক্লোজড টুমোরো, অর্থাৎ আগামীকাল কোনো স্কুলই বন্ধ রাখতে পারবেন না, স্পোর্টস অর এনি আদার রিজন, কোনো স্পোর্টস থাকুক বা যাই থাকুক আপনারা কিন্তু কাল স্কুল বন্ধ রাখতে পারবেন না এবং ক্লাস চালু রাখতে হবে মিড ডে মিল যেন হয়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।